আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেট ক্যাফে সেমিলিটারে সবাইকে আবার আর একটুবার স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিথুন। তো আজকে আমরা আরেকটাবার শুরু করতে যাচ্ছি ইন্টারনেট ক্যাফে সেমিলিটার। আগের এপিসোড আপনারা হয়তো চেক করছেন বা দেখছেন যে চোর এসে আমাদের ক্যাফের যত আইটেম ছিল, ইনস্ট্রুমেন্ট ছিল, সব চুরি করে নিয়ে গেছে। আমাদের নতুন করে শুরু করতে হয়েছে আমাদের বিজনেস। তো গতবারের এপিসোডে আমি আপনাদের সাথে ডিসকাস করছিলাম যে মাইনার ব্যাপারে, মাইনার কী জিনিস আর মাইনারের কাজ কী। তো এই এপিসোডের মেন ফ্যাক্ট হচ্ছে আমরা মাইনার কিনবো, মাইনার কিনে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিজনেসটাকে গ্রো করার চেষ্টা করব। তো মাইনারটাকে আমরা যদি আরেকটাবার ডিসকাস করে নিই, মাইনারটা হচ্ছে বিটকয়েন ক্রিয়েট করে আর বিটকয়েনটা একটু চড়া দামে বিক্রি হয়, মাঝে মাঝে 8,000, মাঝে মাঝে 5,000, 6,000 আপ ডাউন করে বিটকয়েনের দামটা। তো আমাদের মেন ফ্যাক্টটা হচ্ছে এই সিজনে এপিসোডটাতে আমরা মাইনার কিনবো, মাইনার কিনে মাইনার সেট করবো যতগুলো সম্ভব। তো মাইনার সেট করার পরে যদি বিজনেস হয় তাহলে বিজনেস আপ হওয়ার পরেই আমরা অন্যান্য আইটেমগুলো কিনবো, যেমন পিসি, ল্যাপটপ, আর্কাইড গেমস। তো মেন ফোকাসটা থাকবে এখন আমাদের হচ্ছে মাইনারটার উপর। তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে সিওসির ভিডিও কোথায় গেছে। যেমন অনেক আগের ভিডিওতে নিচে চেক করে দেখলাম একটা মেসেজ ছিল যে সিওসির ভিডিও। তো সিওসি হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যান। তো ক্ল্যাশ অফ ক্ল্যানের ভিডিও দিচ্ছি না এই কারণে, যেহেতু ওয়ার্ড চলতেছে, সিডাব্লিউএল শুরু হবে, তো সিডাব্লিউএল এর ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, 7 দিনের ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, প্রথম দিন থেকে শুরু করে 7 দিন। আশা করি ভালো হবে, দেখা যাক ভিডিও দিতে পারি কি না পারি না। আমি এখনও শিওর দিয়ে বলতে পারতেছি না যে সিওসির ভিডিও দিব, আশা করব, চেষ্টা করব দেওয়ার। তো চলেন আজকের যে প্ল্যান প্রোগ্রাম ছিল সেটাই শুরু করি। তো গেম সেভ, মানে সকাল হয়ে গেছে, তো অ্যালার্মটা অফ করে নিই। অ্যালার্ম অফ করে চলেন আমরা যেটা টার্গেট ছিল আমাদের ফোকাস, মেন ফোকাসের দিকে আগাতে থাকি আস্তে আস্তে, যে মাইনার ক্রিয়েট, মাইনারটা কিনবো। তো মাইনার কিনতে হলে আমাদের আগে অবশ্যই চেক করা উচিত যে মাইনারের প্রাইসটা কত। তা আমি চিন্তা করতেছি হোটেল থেকে নামার সময় মাইনার যেখানে বিক্রি করে সেখানে একবার চেক করে আসবো যে মাইনারের প্রাইসটা কত। তো আস্তে ধীরে চলেন আমরা মাইনার যেখানে বিক্রি করে তার গলিতে চলে আসছি, বাট মাইনার কোথায় বিক্রি করে আমার জানা নেই। এই যে চলে আসছি বিটিসি মাইনার, এটাই হচ্ছে মাইনার যেটা বিটকয়েন ক্রিয়েট করে, আর এই গলিতেই উনি বিক্রি করতেছেন, হয়তো ইললিগাল আইটেমস তাই গলিতে বিক্রি করতেছেন। আর উনি হচ্ছেন ডট না হোয়াট হোয়াট হোয়াট, ওনার নাম হচ্ছেন হোয়াট হোয়াট হোয়াট, আগলি চেহারা। দাম হচ্ছে 600 সামথিং, খেয়াল করলাম না, 600+ দাম। তো আমাদেরকে 600+ অ্যাটলিস্ট $700 আর্ন করতে হবে আমাদের বিজনেস থেকে, আমাদের যে দুইটা আর্কেড মেশিন আছে সেখান থেকে, তারপরে গিয়ে আমরা একটা মাইনার মেশিন কিনতে পারবো। বডিগার্ড আজকে কিছু চুরি গেছে, আজকে চুরি গেলে আমার কপালে দুঃখ আছে না, আজকে কিছু চুরি যায় নাই। তো চুরি যায় নাই তো মাল পুরো আমাদের যে ক্যাফে সেটা পরিষ্কার করা লাগবে। দুটো আর্কের মেশিন কিনছিলাম, দুটো আর্কের মেশিন আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা মেসেজ আসছিল আমার কাছে, যে যেটা হচ্ছে একজনে বলছেন যে গেম যদি সেভ নয়, যেমন আজকে গেমে দেখলেন ফার্স্টে এই গেম সেভ লেখাটা উঠছে, তো গেম যদি সেভ না করে আমরা অফ করে দিই গেম, মানে যে আমাদের মোবাইল থেকে যদি আমরা কেটে দিই, তো মিনিমাইজ থেকে কেটে দিই, তাহলে হচ্ছে ওইটা যেখানে সেভ থাকে ওই জায়গাটাই শুধু ইনস্টল হয় আবার গেমটা, আর যেটা সেভ থাকে না সেটা ডিলিট হয়ে যায়। তো এটা আমার জানা ছিল না, আপনাকে ধন্যবাদ এটা জানানোর জন্য। আশা করি এরপর থেকে আমার যত ভুল বা আপনাদের যত কমপ্লিমেন্ট সব কমেন্ট বক্সে জানাবেন। তো দোকান পরিষ্কার হয়ে গেছে, দোকানটা ওপেন করে দিই, আর এইভাবে আমাকে হেল্প করতে থাকবেন, যেহেতু আমি আগে কখনো খেলিনি এই গেম। তো ওই গেমটার সম্পর্কে যারা খেলছেন, যাদের আইডিয়া আছে, তারা অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমার হেল্পফুল হয়, যা আর যাতে সুন্দর করে ভিডিও করতে পারে। কারণ আপনারা তো দেখতে পারতেছেন যে যদি আইটেমগুলো বিক্রি না হয়ে যেত আমার, মানে চুরি
চুরি বলতেছি এখন, হয়তো চুরি হয় নাই, বাট গেম সেভের কারণে কোনো প্রবলেমের কারণে হয়তো আইটেমগুলো ইনস্ট্রুমেন্টগুলো চলে গেছে। তো যদি ওগুলো না যেতে তাহলে হয়তো আরও স্মুথলি চলতো আমার গেমটা, তো সমস্যা হতো না, ফ্রিলি একদম স্মুথভাবে চলতো, মানে আমার ক্যাফেটা চলতো আর ভিডিওটা চলতো। তো এখন হয়তো অন্য মানে যে ওয়েতে যাওয়ার কথা ছিল সে ওয়েতে যাবে না, এখন অন্য ওয়েতে যাবে। তো যাক যেভাবে যাক, এক ওয়েতে গেলেই হচ্ছে, হ্যাঁ বিজনেসটা চালু হলে হচ্ছে। তো ওয়ার্কার্সে আমরা তো বডিগার্ড নিয়ে নিছি, এখন বাকি শুধু শেফ। তো শেফটা হচ্ছে আমাদের পিছনে, আমি যেখানে বসি তার পিছনে ওটা হচ্ছে ওর প্লেসমেন্ট। তো ওইখানে ও রান্না বান্না করবে আর ওইটা আমাকে গিয়ে সবার কাছে দিয়ে আসতে হবে। আর গেমসের ভিতরে আছে GTA 6, হাফ লাইফ 3, GTA 20, সাইবার বাংকার 2077, ওয়ার স্টার, উইচার 4, মাইনক্রাফ্ট ক্লিক কি লিখছে, আচ্ছা অনেক গেম আছে। তো আমরা আসলে সমস্যা নেই, সব গেমই কিনবো $200, তো সম এত বেশি না। তো $200 আগে কিনবো না, এখন কিনবো না, অ্যাকচুয়ালি ফার্স্ট যেটা ফোকাস, ফোকাসের দিকে যাবো, মাইনারটা কিনবো, তারপর গিয়ে এটা করবো। আর এটা কি রেন্ট এসব, রেন্ট এসব, তো এটা হচ্ছে আমার দোকানের বাকি অংশগুলো। তো বাকি অংশ মানে যেখানে লক, ওই লকগুলোকে আনলক করার জন্য এখানকে এখানে গিয়ে আমাকে ওই প্লেসগুলো আনলক করা লাগবে। তাহলে আমার মানে আপগ্রেড বলা যায়, আমার ক্যাফেটাকে আপগ্রেড করার জন্য যে জায়গাটা ওইটা হচ্ছে সে জায়গা, ওইখানে আপগ্রেড করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে $774 হয়ে গেছে। চলেন চলেন, এই যে চোরটা, তুমি আমার দোকানের 12টা বাজাইছো, তোমার আমার দোকানের সামনে দেখলে কপাল দুঃখ আছে তোমার। তো চলেন আমাদের প্রথম মাইনারটা কিনে নিয়ে আসি। মাইনারের দোকানটা কোথায় গেল, মাইনারের ওই হোয়াট 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 প্যার দোকানটা কোথায় আমি তো ভুলে গেছি। তো ওইটা এখন খুঁজতে হবে, খুঁজে তারপর মাইনার কিনে দোকানে যেতে হবে। এখন এই সর্বনাশ, এটা হচ্ছে আমার দোকান, এই 2 নম্বর আইটেম বিক্রি করার দোকান, এর পাশে হচ্ছে খাবারের দোকান, এদিকে কোনো জায়গা নেই, এদিকে হ্যাঁ মেবি এদিকে হ্যাঁ পেয়ে গেছি। এই যে এখানে BTS মাইনার একটা কিনে নিছি। তো এটা নিয়ে এখন আমরা সোজা চলে যাব আমাদের ক্যাফেতে, কারণ পুলিশ এখানে টহল দিতে থাকে, পুলিশ দেখলে দুঃখ আছে, কারণ এটা ইললিগ্যাল বিজনেস BTS। অ্যাকচুয়ালি এটা গেমও ইললিগ্যাল আর একদম রিয়েল লাইফেও ইললিগ্যাল, তো এটা সব জায়গাতে ইললিগ্যাল বিজনেস। তো ইললিগ্যাল আইটেম আমি যতটুকু বলবো যে ইললিগ্যাল আইটেম বা ইললিগ্যাল বিজনেস না করাটাই বেটার। তো আমি তো গেম তাই করতেছি, যেহেতু আমার এখন আর কোনো উপায় নেই তাই করতেছি। তা আমার মাইনার সুইচ এটাকে অন করে দিব। ওকে, আমাদের মাইনার চালু হয়ে গেছে। তো আমরা পরে দেখতে পারবো যে আমাদের কতগুলো বিট কয়েন ক্রিয়েট হচ্ছে। আর এই ভাইয়া খেলতেছে, গেম খেলতেছে, ভালো কথা, আপনি গেম খেলতে থাকেন। আর বললাম যে গেম খেলতে থাকেন তাই চলে গেল, মানে বললাম কেন, বলাটাই দোষ হয়ে গেছে, যতক্ষণ থাকতো ততক্ষণ আমার ইনকাম হইতে থাকতো, ভালো হইতো। বেসবল কই গেল ভাই, কই গেল, যে পুলিশ আসতেছে, এখন কিছু করা যাবে না, এখন কিছু করলে পুলিশ হয়তো ধরে নিয়ে যাবে। আর এখানে থানা কোথায় মানে বা হাজত কোথায় আমার জানা নেই ভাই, বা কার থেকে ছুটাবো তাও জানা নেই। তো ও মতো থাকুক, আমার মতো থাকি, আমরা আমার বিজনেসের দিকে ফোকাস করি। আমার মাইনার আর চলতেছে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, হ্যাঁ অন তো লেখা আছে, হ্যাঁ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে একদম উপরে অন লেখা, তার পাশে একটা হোয়াইট বাটন আপ অ্যান্ড ডাউন করতেছে। তো আমাদের টার্গেট ছিল আজকে আমরা মাইনার কিনবো, মাইনারটা কিনে আমাদের শপে সেট আপ করবো, আস্তে আস্তে বিজনেস আপ করবো। তো আমাদের টার্গেট পূর্ণ হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধব কাছের মানুষ যারা আছে তাদেরকেও বলবেন কষ্ট করে যেতে, লাইক করে, শেয়ার করে এবং অন্যদের সাথেও ডিসকাস করে। আর আজকের মতো তাহলে ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম, সি ইউ নেক্সট টাইম।